কেউ তা বলতে পারে না, নইলে নইলে যাকে আমরা অমানুষ ভাবতাম। বিলাস বাবু চলে গেলেন? হ্যাঁ চন্দ্রা, উনি বলে গেলেন সতীত্ব দেহে নয়। আমি সব শুনেছি, শুনে শ্রদ্ধা মাথা আমার নত হয়ে গেছে। লেখাপড়া জানেন না, অথচ সতীর যে ব্যাখ্যা উনি করলেন সত্যি তার তুলনা হয় না। আমি তো ইচ্ছে করে আমার নারীত্ব আমি বিসর্জন দেইনি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা ঝরালো মায়ার বাঁধন, ঝরালো মায়ার বাঁধন। জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কবু হাসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। তোকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। ¡Gracias!
ধরে বসিয়ে দাও চন্দ্রা। ধরে যে গাপ পুড়ে যাচ্ছে কতদিন তোকে খুঁজে যে ছোড়দা, কেউ বলতে পারল না তুই কোথায় আছিস ছোড়দা, কেউ বলতে পারল না। আমার দিন হয়তো ফুরিয়ে যদি পারিস আবার আবার বাপিকে একবার আসতে খবর পাঠাস চন্দ্রা। বাপি আছে কিনা তাই আগে দেখো চন্দ্রা, পৃথিবী পরিবর্তনশীল, তাছাড়া বাপি এই বাড়িতে কি চন্দ্রা পিসি থাকেন? মানে তুমি মানে আপনি? আমার নাম দেবব্রত গাঙ্গুলি, চন্দ্রা পিসি আমার আপন। বাপি বাপি তুই বাপি উনি বুঝি পিসে মশাই। হ্যাঁ
দীর্ঘজীবী হও বাবা। ওখানে কে বসে আছে? কাকামণি না? কাকামণি? 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 তুমি তুমি কোথায় পালিয়ে ছিলে কাকামণি? কোথায় লুকিয়েছিলে জবাব দাও। সেই স্টেশনে দেখবার পর থেকে আমি তন্ন তন্ন করে গোটা শহর খুঁজে বেরিয়েছি। কেন কেন তুমি গা ঢাকা দিয়েছিলে কাকামণি বলো? কেন কাকামণি তুমি কোথায় যাচ্ছ? আর এক পা এগুবে না। কি ভেবেছো তুমি? তুমি তিলে তিলে আত্মহত্যা করছো কাকামণি। কিন্তু শুনে রাখো কাকামণি, তুমি আমি বেঁচে থাকতে তোমার মনস্কামনা পূর্ণ হবে না। আমি শৈলেন গাঙ্গুলি নই, আমার নাম দেবব্রত গাঙ্গুলি। কাকামণি তুমি আমার সাথে এমনি ভাবে শত্রুতা কার করবে কাকামণি? কেন কেন আমি কি করেছি কাকামণি? প্রবাসে থাকতে রাগ করে আমি চিঠি দেইনি, কিন্তু সব সময় তোমার কথা চিন্তা করেছি কাকামণি, সব সময় চিন্তা করেছি। কাকামণি তুমি কি হেঁটে যেতে পারবে? পারবো বাপি, পারবো বাপি। কিছু বলবে ভালো আছেন কাকামণি? বাবা আমার বাবা গুরু যে কোথায় গা ঢাকা দিয়েছে খুঁজেই পাচ্ছি না। তোমাকে হাসপাতালে রেখে তারপর গুরুকে খুঁজতে বেরোব। এখন আমার অনেক কাজ বাকি। ওর হলো শুরু, আবার হলো সারা। অথচ অথচ কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল। কাকামণি কপাল বন্ধ হলো, কপাল বন্ধ হলো। কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুহূদের ভাই। কপাল মন্দ হলে, কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহুদর ভাই। কপাল মন্দ হলে কপালে থাকিলে জলে ভাসে শিলে, কপালে থাকিলে ধুলা ছিলে, আশায় আশায় পুড়ে ছাই। কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুদর ভাই। কপাল মন্দ হলে
প্রত্যেকটি কথা আমার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে হারান্দা। আমি যদি মোটা টাকা উপায় করতে পারতাম, আর এক মুহূর্ত বিলম্ব করলে চলবে না, এক্ষুনি আমাদের যেতে হবে। তুমি ধীরে ধীরে চলো কাকা মোরে, ওই পথে একটা ট্যাক্সি ধরে নেব। কেন মিছে মিছে কষ্ট করছিস বাপি? কাকামণি, বাজে কথা তুমি একদম বলবে না, চলো নইলে কিন্তু কাঁধে তুলে নিয়ে যাবো। আমি হেঁটেই যেতে পারবো, এই দেহ মমতাটুকু যদি 3 বছর আগে আমার মৃত্যু হতো না বাপি, এমনি ভাবে অবহেলায় আমার প্রাণ কাটে। বিধি হলে বাপ নাহি পুরে কাম, বিধি হলে বাপ নাহি পুরে কাম, আশায় আশায় পুরে ছায়। কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সুদর ভাই। গ্যাজন অফিসারি সবে চাকরিতে জয়েন করেছে, এমন লোভনীয় চাকরি কি করে বাগালে ছোকরা, যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে। হাইকোর্ট কমিশনার মিস্টার মেলন কে চিন? খুব চিনি, ভালো করে চিনি। তার মেয়ের সঙ্গে দেবাবত বিয়ে হচ্ছে। কি বলছো না, তোমার কি মাথা খারাপ হয়েছে? দিদি জামাই বাবু জানলে না একটা অবাঙালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আনবে দেবু? ও যে জানিস তো, তুই যা করবে বলবে তাই করবে। আজই আমার সঙ্গে ফোনে কথা হলো, আমাকে ওয়ার্নিং দিয়েছে দেবো। হোয়াট ওয়ার্নিং? বললো রিটার্ন যেন ঠিক ঠিক ভাবে দাখিল করা হয়, রিটার্নে কার ছবি থাকলে 7 ঘাটের জল খাইয়ে ছাড়বে। তোকে আমি 1000 দিন নিষেধ করেছি, রিটার্নে যেন কার ছবি করানো হয়। তুমি থামো তো দাদা, বাবারও বাবা ছাড়া আমাদের অভাবটা কিসের? যদি কড়াকড়ি করে হায়ার অথরিটিকে চাঁদির জুতোই ঠান্ডা করে দেব, তারপর আমি দেখে নেব কালকের পুষ্কে ছোড়া আমাদের কি করতে পারে। ঠিক আছে, যা করার তুই কর, আমি আর ওর মধ্যে নেই। অনেক পাঠ গেঁটেছি, আর পাঠ গাঁটতে ইচ্ছে নেই। তবে যা করবে ভেবে চিন্তে করিস, দেবু কিন্তু ধরা নয়, জাত কেউটে, কথাটা মনে রাখিস। আমি ভেঙে গুড়িয়ে দেবো এই সিনটা তো দাদা, শুধু সরকারি কর্মচারীরা নাকি ঘুষ খায় না, এ কথার যেই বিশ্বাস করো এই হিমা ড্রিমকার কি করে না, নিজ হাতে 1000 টাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে ঢুকিয়ে দিয়েছি। কত মহাপুরুষই দেখলাম। এ খবর কন্ট্রাক্টর সাহেব, জাতীয় সড়ক তৈরি হয়ে গেল, সে খবরে তোর কি দরকার? আমিও তো দেশের একজন নাগরিক, সরকারি স্বার্থের সঙ্গে আমার স্বার্থও জড়িত বটে। বালি থেকে নবগ্রাম পর্যন্ত রাস্তা ধসে যাচ্ছে কেন? কত ইঞ্চি সলিড দিয়েছো তুমি? ক নম্বর ইট দিল্লির গুদাম থেকে, দিল্লির গুদাম থেকে লরি ভিটামিন কোথায় নিয়ে যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছে লরি টনশিপ? নীলকণ্ঠ, আরে যা যা বেটা চল।
জাতীয় স্বার্থ নিয়ে ছিনিবিনি খেলছো তোমরা। তোমাদের সাথে যোগ দিয়েছে প্রতিপক্ষ স্বার্থান্বেষী সরকারি আমলা। বিজয়ই পাবে না তোমরা হিমাদ্রি মুখার্জি, রেহাই পাবে না। এই জনতার তরফে তোমাদের বিচার হবে। আমি তোকে সাবধান করে দিচ্ছি পাগলা, পাগলামি ছুটিয়ে দেব। আরে যা 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 বেটা চোর যা। নীলকণ্ঠ, আমি নিজের চোখে দেখেছি লরি করে স্টোনশিপ তুমি বাগান বাড়ি নিয়ে গিয়ে চুরি করে চুরিয়া চুরানে বিক্রি করেছ। চোরের আবার বড় গলা। হ্যাঁ, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস নীলকণ্ঠ। আমার ধৈর্য কিন্তু সীমাহীন। আরে এত কথা কেন? ভগবানের নামে দিব্যি করে বল বেটা, ভগ্নিপতি চারতলা বাড়ি করতে যে মালামাল রেখেছে তা সব চুরি মাল কিনা? বল বেটা, তোর মোড়া বাবের নামে দিব্যি করে বল। মাটি চাপা দিয়ে দেবো শালা হারামির বাচ্চা। বেশ মজা তো, ওরা সরকারি লোহা সিমেন্ট তৈরি চুরি করবে আর আমরা দেখেও কিছু বলতে পারবো না। নীলকণ্ঠ, আসলে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ফোন ঢুকে দেখেছে যে যত বড় চোর সে তত বড় নেতা। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, তুমি 10 বছর বাদে একজন নাম করা লিডার হবে। কি ব্যাপার মামা, হঠাৎ এই বৃদ্ধ মানুষটাকে খুন করতে উদ্যত হয়েছিল কেন? শালার ভাগ্য ভালো তুই এসে পড়েছিস, নইলে শালাকে আজ। মামা, তুমি নাকি লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক, কিন্তু তোমার এই মুখের ভাষাটা এমন কুলিদের মতো কেন? তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাস? না মামা না, তুমি ইতর হতে পারো তাই বলে আমি কেন ছোট লোক হব? ঠিক আছে দেব। তুমি নাকি দিদাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে? তোমার ভাগ্য সুপ্রসন্ন, সেদিন আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে থাকলে তোমার এই হাত ক্লাস থাকতো না। ঠিক আছে, এক কথাটা আমার মনে রইল, এর জবাব আমি মুখে দেব না, কাজে দেখিয়ে দেব। মামা, ছোট বেলা থেকে একটা কুকুর সাপকে দুধ কলা দিয়ে পুষেছি, বড় হয়েছে সবল মারতে চাইছে, কিন্তু মনে রাখিস দেব, আমার নাম হিমাদ্রি মুখার্জি, মাঠে আমি সহজে হজম করে যাব না। এদের অর্থের অহংকার আমি চূর্ণ করব, কোন অশুভ শক্তির কাছে আমি মাথা নত করিনি আর আজও করব না। যারা সরকারি কর ফাঁকি দিয়ে গড়ে তুলতে আসেন সৌধ, তাদের উপর হানব আমি চরম আঘাত। বাবু কি চাই? টুটু পাত ভাত, আজ তো দিন কিছু খাইনি, দয়া করে আমাকে দুটো পাত দেবেন বাবু, আমি বড় অভাগা, এত ডাকি এত কাঁদি তবু যমরাজের দয়া হয় না। এই বৃদ্ধ বয়সে আপনি ভিক্ষে করছেন কেন? ছেলে পুলে নেই আপনার? এর উপর কারো হাত নেই বাবু, নিয়তির বর্তাতে। কাঁদবেন না কাঁদবেন না, এই মানুষের কান্না আমার সহ্য একদম সহ্য হয় না। হ্যাঁ, এই নিন, কোন হোটেলে গিয়ে খেয়ে নেবেন। রাজ রাজ রাজন পর রাজ রাজন পর, আমি আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি, জীবনে তুমি সুখী হবে ভাই, তুমি সুখী হবে। কোথায় থাকেন আপনি? হ্যাঁ,
এতদিন হাসপাতালে ছিলাম, আজ দুদিন হলো রাত ছেড়ে দিয়েছি, এখন ফুটপাতে থাকি। আমি এই পথ দিয়ে রোজ অফিসে যাই, এই টাকা কটা ফুরিয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবেন, আবার কিছু দিয়ে দেব। আর হ্যাঁ, কম পয়সা একটা ঘর দেখে নেবেন, ওই ফুটপাতে থাকলে একেবারে মরে যাবেন। যে দেবব্রত আপনাকে কি বলে গেল? দেবব্রত? দেবব্রত কে বাবা? সে কি আপনার নাতি শৈলেনের ছেলে? দেবব্রতকে আপনি এরই মাঝে ভুলে গেলেন? আমার দাদু ভাই, আমার দেব, আমার দেবব্রত, আমার দেবব্রতর হাত থেকে আমি ভিক্ষে নিলাম। মেসোমশাই, আমি চিনতে পারিনি বাবা, আমার আমার দাদু ভাই কি আমি আমি চিনতে পারিনি, কত যুগ দেখিনি, কত সুন্দর দেখতে হয়েছে আমার দাদু ভাই। কি বলে গেল আপনাকে? ভিক্ষে চেয়েছিলাম। ভিক্ষে চেয়েছিলেন? এই 100 টাকা আমাকে ভিক্ষে দিয়ে বললো। মেসোমশাই, টাকা ফুরিয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবে, বললো ফুটপাতে থাকতে মরে যাবেন, একটা ঘর ভাড়া নেবেন। আপনি আপনি আমার সঙ্গে চলুন মেসোমশাই। তুমি আপনি এতদিন আমাকে অন্য বেশে অন্য পরিবেশে দেখেছেন, সেসব আমি ছেড়ে দিয়েছি, ট্রেনে হকারি করে পেটের ভাত জোগাড় করছি, আপনি আপনি যাবেন আমার সঙ্গে? তুমি কেন গ্রহণ করবে বাবা? আমার নিজের সন্তানে আমাকে দেখলো না, চন্দ্রিমা আমার পশু প্রবৃত্তিটাকে কষে চাবুক মেরেছে, আমার নবজন্ম হয়েছে মেসোমশাই, তার জন্য আমি আপনাদের সবার কাছে ঋণী। আমার আমার একমাত্র বোনকে আমি এই গুলে ধরা সমাজের মুখে হারিয়ে ফেলেছিলাম, আবার তাকে ফিরে পেয়েছি আপনার মেয়ে চন্দ্রিমার মধ্যে। তোমার তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না বাবা, চন্দ্রিমা তো আমার মেয়ে। হ্যাঁ, সে তোমাকে? আপনি আমার সঙ্গে আমার বাড়িতে আসুন মেসোমশাই, আমি সব কথা খুলে বলবো। চলো বাবা, আজ তুমি আমার সন্তানের কাজ করলে, নইলে ঠান্ডায় হয়তো মরে যেতাম, মরে যেতাম। জীবন নদীর কিনারায় এসে দাঁড়িয়েছি, তবু তো বাঁচতে ইচ্ছে করছে, কবি রবীন্দ্রনাথের বাসায় বলতে ইচ্ছে হচ্ছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবার, মানুষের মাঝে আমি বাঁচিবার, বাঁচিবার। চলুন মেসোমশাই আমার সঙ্গে, আপনি চলুন। চলো বাবা, চলো বাবা। আপনি ওকে বুঝিয়ে বলুন দাদা, মাদ্রাজি মেয়ে বিয়ে করে ঘরে আনলে আমি ওকে ত্যায্য পুত্র করবো। দেশে কি বাঙালি মেয়ের অভাব, নাকি বিয়ের বয়স পার হয়ে গেছে বলে আমি দেখতে পারি?
তবে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। ছোটবেলা থেকে ও ভীষণ জেদি, তার উপরে তোমাদের কোনো না কোনো ব্যবহারে ওর মনে ছাপ পড়ে রয়েছে। কিন্তু দাদা, দার্জিলিং গিয়ে পড়বার ইচ্ছে ওর ছিল না, জোর করে পাঠালে তোমরা। জোর করে পাঠিয়েছিলাম বলেই তো আজকে এই সরকারি চাকরিটা অনায়াসে পেয়েছে। এখানে পড়লে কেরানিগিরিও চড়ত না। আচ্ছা শোনেন, বলুন, রবীন্দ্রনাথ শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মেঘনাদ সাহা আরো বাংলার অনেক কৃতি সন্তান জীবনে প্রতিষ্ঠাতা হয়েছিল, সবাই কি কনভেন্টের স্কুলে লেখাপড়া করেছিল? বাংলার বাঘ আশুতোষ সাহেবদের স্কুলে পড়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি? ওদের কথা ছেড়ে দিন, ওরা হচ্ছে ক্ষণজন্ম মহাপুরুষ। আসলে ওটা হচ্ছে মনের কমপ্লেক্স, পয়সা থাকলে অনেক বিলাসিতা করা যায়, এও এক ধরনের বিলাসিতা। হ্যাঁ, আপনি ওকে বুঝিয়ে বলুন, যদি ওই মাদ্রাজি মেয়েকে বিয়ে করে ঘরে আনে, আমার বিষয় সম্পত্তি কানা করি আমি ওকে দেব না। ও বয় দেবুকে দেখিও না, আসল কথা যার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে তার একটি মাত্র মেয়ে কলকাতা দুখানা বাড়ি আছে, তাছাড়া দেবু জামাই নিবায় একটা মধ্যবিত্ত পরিবারের সঙ্গে তা এনা। তাহলে ও যা খুশি তাই করবে, আমরা তার প্রতিবাদ করতে পারবো না। বাবা মায়ের কোনো দায়িত্ব নেই সন্তানের উপর। একটা কথা বলবো শৈলেন, রাগ করবে না তো? হ্যাঁ বলুন। নিজের মা বাবার জন্য কতটুকু কর্তব্য করেছো তুমি? অনেক করেছি, প্রয়োজনে অতিরিক্ত করেছি, গাড়ি চড়ে প্রত্যহ গঙ্গাতে নাইতে পাঠিয়েছি, এক হাওয়া পড়ার আমি অভাব রাখিনি, চারতলা বাড়িতে বাস করিয়েছি। করেছো, কিন্তু তার মধ্যে আন্তরিকতা ছিল না। তোমার বাবা যে নিরুদ্দেশ, তার জন্য কি করেছো তুমি? হোস করেছি, না পেলে আমি আর কি করতে পারি? কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে, রেডিওতে অ্যাডভার্টাইজ করেছিলে, কি মুশকিল। হ্যাঁ, আমার সময় কোথায়? আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। সময় ঠিকই ছিল, ছিল না তোমার মানসিকতা। দাবা কর্তব্য আর আন্তরিকতা এক বস্তু নয় শৈলেন। তোমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, নিজে খুঁজেছে গোটা শহর, পুলিশ হয়রান প্রাণ করেছে, অথচ তুমি? দাদা দাদা দাদা, দেবু নাকি পিঠ ঠিক হয়ে গেছে? হতে পারে। হতে পারে মানে তুমি নিজে দাঁড়িয়ে থেকে নাকি রেজিস্ট্রারি ম্যানেজ করে দিয়েছো? ভাই হয়ে এমন শত্রুতা আমি তুমি করতে পারলে? দাদা আমার একমাত্র সন্তান, তুই অযথাই উতলা হচ্ছিস শর্মা। বিয়ে করে হয়নি, সাত দিন আগে নোটিশ দিতে হয়, তাই ওরা দিয়েছে, এবং দুজন সাক্ষীর প্রয়োজন, তাই সীমান আমার নামটা ঢুকিয়ে দিয়েছে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো দাদা, এ বিয়ে হবে না, হতে পারে না। ব্যারিস্টার চ্যাটার্জিকে আমি নিজে কথা দিয়েছি, কথার খেলাপ হলে আমি যে লোক সমাজে মুখ দেখাতে পারবো না দাদা। দাদা তুমি ওকে একটু বুঝিয়ে বলো দাদা। হ্যাঁ, ও কখন আসবে? সাতটার মধ্যে আসতে বলেছি। আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না দাদা, ওই ছেলের জন্য আমি কি না করেছি দাদা, আর সেই ছেলে আমাকে মা বলেও ডাকে না, এই দুঃখ আমি কোথায় রাখবো দাদা, আমি কোথায় রাখবো? শুধু কি তাই, একটা কলাই করা ভাঙা থালা যত্ন করে আলমারিতে তুলে রেখেছে, বলেছে 10 বছর বাদে মা বাবাকে ওই থালায় খেতে দিবে। তুমি হাসছো দাদা, কান্নায় আমার মুখটা ভেঙে যাচ্ছে দাদা। ওই ছেলেকে কোনো কিছু বিশ্বাস নেই, হয়তো ওই ভাঙা থালাতে আসতে পারি। মাতুল, মামার বাড়িতে এসেও তুই ফরমালিটি দেখাচ্ছিস। ফরমালিটি
ফরমালিটি প্রয়োজন হতো না কিন্তু তোমার ভাই আমাকে ওয়ার্নিং দিয়েছে আমি যেন তোমাদের বাড়িতে না আসি ওর কথা বাদ দে তো তোর মা কি বলতে চায় শুন বাড়ির মধ্যে যাচ্ছি যাবার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে যাস কথা আছে কি ব্যাপার কিছু বলবে দেব দেব লক্ষ্মী বাবা আমার মাদ্রাজি মেয়েটাকে তুই বিয়ে করিস না বাবা তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না ওরা ওরা প্রচুর দেবেন থুবেন হ্যাঁ মেয়েটাও বিয়ে পাস হ্যাঁ অপূর্ব সুন্দরী আমি তোর হাতে ধরে মিনতি করছি বাবা আমার মুখে তুই কালি লেপে দিস নে বাবা তোকে ঘিরে আমার কত স্বপ্ন কত আশা আমার সিদ্ধান্ত বদল হবে না দেব দেব মা বাবা গুরুজন তাদের মনে দুঃখ দিতে নেই মা একজনকে কথা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করা তোমার কর্তব্য তোমার বাবা মা তোমার গুরুজন নয় হ্যাঁ তাহলে তাদেরকে তাদের প্রাণে ব্যথা দিয়েছো কেন কেন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছো কেন তাদের সামনে তুলে দিয়েছো অশ্রদ্ধার অন্ন কেন তাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছো কথায় বলে আপনি আচরি ধর্ম পরকে শেখায় তুমি নিজের বাবাকে অশ্রদ্ধা করে কোন মুখে বলছো গুরুজনদের অশ্রদ্ধা করতে নেই আমরা যদি ভুল করেই থাকি তুই কি তা শোধ দিবি এই জন্য কিন্তু আমি পেটে ধরেছিলাম ঠিক এই প্রশ্নটা যদি দিদা বাবাকে করে তোমাকে করে পারবে তার জবাব দিতে বৃদ্ধ জীবন গাঙ্গুলি কি কোনোদিন কল্পনা করেছিল তার শিক্ষিত কৃতবিদ্ধ সন্তান তার প্রাণে এভাবে আঘাত দেবে দিদা কি কোনোদিন ভেবেছিল যে ছেলে মা বাবার সুখের জন্য বিয়ে পর্যন্ত করতে রাজি হচ্ছিল না সেই ছেলে আমূল বদলে যাবে কিন্তু কাকা বলি কি ভেবেছিল দেব তুই চুপ কর বাবা তুই চুপ কর তোমাদের কীর্তি কাহিনী বলতে গেলে বিরাট একটা মহাভারত হয়ে যাবে মা তবে একটা কথা তোমরা মনে রেখো কাঁদালে কাঁদিতে হবে না হবে অন্যথা দেব দেব আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই কর্তব্য কাকা বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দিদা হয়তো পথে পথে ভিক্ষা করছে যারা নিজেদের কর্তব্য অবহেলা করে তাদের মুখে কর্তব্যের কথা মানায় না মা মানায় না তোমার জন্য ছেলেটা বিগড়ে গেছে তখন আমি বারবার বলেছি ওর সামনে বাবা মাকে কিছু বলো না এখন ঠেলা সামলাও আমি হ্যাঁ হ্যাঁ তুমি বাবাকে শুকনোটি দিয়েছো মাকেও তাই আমি কিছু বলতে গেলে তুমি ধমক দিতে অনন্তকে টাকা দিতে দিয়েছিলাম তাতেও তুমি বাগড়া দিলে তোমার মতো লক্ষ্মী যে সংসারে বউ হয়ে আসবে সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না শান্তি আরে যাও যাও বড় বড় লেখটা ওর আঁচল ধরে চলে এসেছে সারা জীবন এখন না পেরে আমার উপর ঠেলা সামলাচ্ছে মৃত্যু দাও মৃত্যু দাও হে জগদীশ্বর এই আত্মগ্লানির হাত থেকে আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও এই পথেই পায়ে হেঁটে আসবে যদি সাবার করে দিতে পারো 1000 টাকা দেবো তবে সাবধান পুলিশের হাঙ্গামা যেন না হয় আপনি বেফিকির থাকুন বাবু সিং এর ছুরি বিপল হবে না লেকিন 1000 নয় 2000 রুপিয়া দিতে হবে 2000 দেওয়া সম্ভব নয় তো চোর দিজি জানলে না হতনা আসানি নেহি মাত কিয়ে তুম 2000 দিতা আমাদের কথা বাদ দাও আমরা হলাম লেখা পড়া জানা ভদ্র সন্তান তোমরা কোথায় কোথায় ছুরি চালাতে পারো তাই বলে কি আমরা পারবো আপ বদর কো গাল লড়কা আর মে হো খিয়া 2000 দে তো চকা চক কাম করে দেব নেহি তো ঠিক আছে ভাই 1500 এই নাও আগাম 500
एक बात पूछू बाबूजी कि चुक्कर संगे अपना दुश्मनी टा की आछे बहुत तो की लड़ाई यानी के कोई लड़की লোকটা মহাপাজী বুঝলে পাড়ার মেয়েরা ওর উৎপাতে রাস্তায় বেরোতে পারে না বেটা আবার আয়কর অফিসে চাকরি করে বাপ মায়ের অমতে একটা অবাঙালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আনতে চাইছি তুমি বলো ভাই এতে কি বাপ মার ময়ে দুঃখ লাগবে না সে তো জরুর লাগবে ওই ওই বুড়ো আসছে চলো আমরা ওই জুটার পাশে গিয়ে দেখি মোট কথা এমন ভাবে কাজ করবে যেন বাচ্চাদের মায়ের কোলে ফিরে যেতে না পারে সে আপনাকে বলতে হবে না বাবু সিং এর কাজ কত সাফ দেখে আপনি বুঝতে পারবেন আসুন চলো দিদা আজকে তোমার কষ্ট হচ্ছে না তো না রে দাদু ভাই না তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে একেবারে স্বর্গে চলে যেতে পারবো তাই বুঝি হ্যারে বেইমান নিজের বিয়ে তুই নিজে ঠিক করে নিলি এদিকে আমি রইলাম তোর আশায় আমার আশায় মানে বা 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 তোর দাদু তো পালিয়ে গেছে আমার এখন একটা স্বামী চাই না আমি ভাবলাম মায়ের মতো তুমিও বোধহয় কোনো পাত্রে ঠিক করে রেখেছো আবে অপেক্ষা করো আমার রামচন্দ্র দিদাও আসছেন দিদা না দাদু 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 আচ্ছা তোর দাদুর কোনো খবর পেয়েছিস পাইনি তবে শিগগিরই পাবো বলে আশা করছি সব কটা কাগজে ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছি পুলিশের মিসিং স্কোয়াডে খবর পাঠিয়েছি আর রেডিওতেও অ্যানাউন্স করিয়েছি হ্যাঁ রে দেবু বলো আমার ভাবি নাথ বউ হ্যাঁ আমার সঙ্গে আবার কটমট করে ইংরেজিতে কথা বলবে না তো দেখিস ভাই আমি কিন্তু মুখসুখ মানুষ তুমি নির্ভয়ে থাকো দিদা রত্না ইংরেজিতে কথা বলে না বলে না দিলে তুমি বুঝতেই পারবে না যে ও মাদ্রাজি মেয়ে শান্তিনিকেতনের ছাত্রী ছিল ভালো রবীন্দ্রসঙ্গীত গায় ইয়ে দাদু ভাই হ্যাঁ তোর মা খুব কান্নাকাটি করছিল কেন কাল আমাকে বলল দেবুকে আপনি বুঝিয়ে বলুন মা ও যদি মাদ্রাজি মেয়েটাকে বিয়ে করে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই তাই বলছিলাম কি দাদু ভাই দেখো দিদা দাদু এই বিয়েটা কি তোর না করলেই নয় মা বাবার মনে কখনো দুঃখ দিতে নেই দাদু ভাই তাদের মনে দুঃখ দিয়ে তুই কি শান্তি পাবি দাদু ভাই দেখো দিদা তোমার যদি মত না থাকে তাহলে আমাকে বলো আমি আজই বিয়ের নোটিশ ক্যান্সেল করে দেব কিন্তু মা বাবার অহেতুক জিদের জন্য আমি তো আমার ভালোবাসার অপমৃত্যু ঘটাতে পারি না কিন্তু কোন মুখে মা বলে আমি অন্যায় কাজ করতে যাচ্ছি আজ তার চোখে জল ঝরছে কিন্তু যেদিন যেদিন তোমার মুখ থেকে আমাকে ছিঁড়ে নিয়ে গিয়েছিল সেদিন সেদিন তো আমার দিকটা ওরা চিন্তা করে দেখলো না তখন ওরা বোঝেনি আজ বুঝতে পারছে তাই অনুতাপ বলতে পারো বলতে পারো দিদা কোন অনুতাপে বিনিময়ে ফিরে পাবো আমার শৈশবের হারানো জীবন কোন অনুতাপে ফিরে পাবো আমার দিদার সেই মূল্যবান জীবন বলতে পারো দিদা কোন অনুতাপে জোড়া লাগবে তোমার ভাঙা মন যে দিন যায় শত মাথা কুটলেও সেদিন আর ফিরে আসে না দাদ দিদা শৈশব কৈশোরের স্মৃতি আজও আমি আজও আমি ভুলতে পারছি না দিদা প্রবাসে গিয়ে তিন দিন আমি খাইনি শুধু কেঁদেছি ওরা তোর ভালোর জন্যই তোকে বিদেশে পাঠিয়েছিল ভাই আবার তুমি ভুল করছো দিদা আমার ভালোর জন্য নয় ওরা আমাকে দূরে সরিয়েছিল অন্য কারণে অন্য কি কারণ থাকতে পারে দাদু ভাই আছে দিদা আছে কারণ আছে সন্তান হয়ে সেকথা আমি মুখ ফুটে উচ্চারণ করতে পারবো না লজ্জায় আমার মাথা নুয়ে আসবে দাদু
দশ বছরে বাবা এত প্রতিপত্তি কি করে হলো বলতে পারো দিদা? কেন কন্ট্রাক্টারি করে? হ্যাঁ কন্ট্রাক্টারি তো নিশ্চয়ই, কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টের পেছনে আছে অনেক ক্লেদ অনেক কালিমা। তোমার বৌমা পার্টিতে নাচতে যেত মনে আছে তোমার? থাক দাদু ভাই, বলতে আমিও চাই না দিদা, আমিও চাই না, তবু অবচেতন মন থেকে বেরিয়ে আসছে তীব্র ঘৃণা, বুকের মধ্যে কিল বিল করছে কতগুলো গোক্র সাপ। সত্য চেষ্টা করে আমি ওদের শ্রদ্ধা করতে পারছি, আমি ওদের শ্রদ্ধা করতে পারছি। এই শালা ধাক্কা মারে কাহে, ধাক্কা মারে কাহে বল শালা, সরকে বাচ্চা কাহে বুঝে ধাক্কা মারে বল শালা, বল নলে দানছে মার দুঙ্গা। ভদ্রভাবে কথা বলো, ধাক্কা আমি দেইনি, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। এই শালা বেরিকা বাচ্চা, ধাক্কা মেরে আবার রব দেখাবি? এই তোরিয়া বেদ্য লগাইছে দেবো দেবো, ও ঝগড়া বিবাদ করে কাজ নেই, তুই এখান থেকে সরে আয় দাদু ভাই। না দিদা না, কোন অশুভ শক্তির কাছে আমি মাথা নত করিনি, আজও করব না। তুমি এখনো ছুরি ফেলে দাও বলছি, ফেলো বলছি, দাদু ভাই ফেলো বলছি, বল চলো সরকে বাচ্চা। দাদু ভাই নিজের জীবন দিয়ে তুমি আমাকে বাঁচালে দিদা, কাঁদিস না দাদু, কাঁদিস না, এই বোধহয় আমার বিধিলিপি। না দিদা না, আমি তোমাকে মরতে দেব না দিদা, আমার যথা সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো দিদা। আমার স্নেহের নির্ঝর এমনি ভাবে অকালে শুকিয়ে যেতে দেব না দিদা। আমার শেষ মিনতি দাদু ভাই, বাবা মার মনে তুই কখনো দুঃখ দিস না, ওরা ওরা আমাদের সঙ্গে যে ব্যবহারই করে থাকুক না দাদু, বড় কষ্ট রে দাদু। চলো তোমাকে হাসপাতালে ভর্তি করতে হবে, চলো। আমি আসছি তোমার কোলে ঘুমোবো বলে, আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি বা, কত যুগ আমি তোমাকে দেখিনি, তাই শেষ দেখা দেখতে। বিংশ শতাব্দীর জঞ্জাল আমরা কেমনি ভাবে তিলে তিলে রক্ত জড়িয়ে যাব। এই বন্ধা মাটির বুকে রক্তাক্ষরে লিখে যাব শত শত তরুণের অবক্ষয়ের করুণ ইতিহাস, যারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না, সমাজের শুভেচ্ছা পেল না, বেকারত্বের বোঝা মাথায় নিয়ে তিলে তিলে প্রতি মুহূর্তে রক্ত জড়িয়ে গেল, তারা কারা? তারা কারা? তুমি, আমি, সে আর অনেকে আর অনেকে। অপেক্ষা করো নুরুর মা, অপেক্ষা করো, আমি আসছি। 40 বছর আগে একই সঙ্গে জীবন আরম্ভ করেছিলাম, আজ আমাকে জীবন নদীর তীরে দাঁড় করে তুমি একা চলে যাবে, তা না তা হবে না, আমাকে একা পেলে কে কে? হে রে হতভাগা,
এইভাবে মাটিতে শুয়ে আছিস কেন? আমার মতো এই পৃথিবীতে বোধ হয় তোর কেউ নেই। আমাকে একটু পানি দিতে পারো? চল। কে? নুনুরু বাবা। আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি পুঞ্জীভূত ব্যথা দিয়ে এই পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি বাবা। সন্তান কার উপর অভিমান করে চলে যাচ্ছি রে বাবা। আমি 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 তোকে আমি তোকে সেতে দেব না বাবা, আমি তোকে বিক্রি করে বাঁচিয়ে তুলব। হ্যালো, আমি তোকে বিক্রি করে বাঁচিয়ে তুলব। আবার আবার সময় ঘড়ি এসেছে বাবা, হই হই দেখো দূরে চিতা জ্বলছে, আশা আকাঙ্ক্ষার নিবৃত্ত হচ্ছে সেখানে, ওখানে ওই আগুনে আমার মা পুড়ছে, আমি উপরব, আমি উপরব। বলিস না নুরু, অমল করে তুই বলিস না বাবা। আমি পার ঘাটের যাত্রী, ছড়া পাথার মতো দুদিন বাদে জোরে পড়ব, আমার আগে তুই কেন যাবে বাবা, তুই কেন যাবে বাবা? এই এইভাবে তেলে তেলে মৃত্যুর চেয়ে একই সঙ্গে নিভে যাওয়াকে ভালো নয় বাবা। ভগবান কে এত ডাকি, এত কাঁদি, তবু তো মৃত্যু আসে না। মৃত্যু দাও গো জীবন দেবতা, এই যন্ত্রণার হাত থেকে আমাকে তুই চলে গেলে বাবা, তুই চলে গেলে আমাকে একা পেলে, তুই চলে গেলে একবার শুধু একটি বার বাবা বলে রাখ, নুরু আমার নুরু আমার নুরু। বাবা বাবা নুরু কি? সুবিধা সুবিধা ওকে তুই ওকে তুই প্রশ্ন করবি না বাবু। তোর কোথায়? হে তোর বাবা, আমার একটা মাত্র ছেলে ছিল, ওই দেখ কোথায়, কেমন করে তাকে তুই খুন করেছিস। একটুখানি স্নেহ মমতার অভাবে আমার নুরু চলে গেল এই পৃথিবীর কুলে কুলে, খুঁজিলেও আমি আমার আমার সন্তানকে ফিরে পাবো না। দাদু 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 তুমি কাকামণি কাকামণি কাকামণি।
এসেছো ভাই, সেদিন সেদিন আমাকে 100 টাকা ভিক্ষা দিয়েছিলে, আজ কিছু ভিক্ষে দাও। ওকে ওকে শ্মশানে সৎকার করতে হবে, বাপ হয়ে ছেলের মুখ আগ্রি করতে হবে। ভিক্ষে দাও দাদু ভাই, আমাকে ভিক্ষে দাও। দাদু দাদু, তুমি আমাকে চিনতে পারছো না দাদু, আমি আমি তোমার দেব, তোমার দেবব্রত। দেব আমার দাদু ভাই, আমার দাদু ভাই। আমাকে আমাকে তুমি দাদু, বাবা মা অনুতপ্ত, তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদু। দিদা ক্ষমা করে গেছে, তুমি ওদের ক্ষমা করো দাদু। দাদু ভাই পাচ্ছি না, আমি যে বাঞ্ছনা করতে পারছি না দাদু। দাদু ওই ওইছে দেখো দাদু, তোমার কাকামণি কেমন সুন্দর বিছানায় ঘুমিয়ে আছে, অগুম অগুম আর কোনোদিন ভাঙবে না বাবা। আপনি আমাকে ক্ষমা করেন বাবা, আমি আপনার মেয়ের মতো। আমাকে দাদু দাদু তুমি ক্ষমা করো দাদু, ক্ষমা করো। পারছি না আমি দাদু ভাই, অন্তর অন্তর স্থল ধরে বেড়ে আসছে তীব্র অভিশাপ দাদু। তবু যে মার্জনা করতে হবে, কারণ ওরা যে আমার সন্তান। দাদু বাবা আমি পার ঘাটের যাত্রী, জীবন নদীর তীরে দাঁড়িয়ে পর গঞ্চি, তোমরা সুখে থাকো শান্তিতে থাকো, আমি জীবন নদীর তীরে পড়তে যাচ্ছি, পার ঘাটায় যাচ্ছি, পার ঘাটায় যাচ্ছি। সুধী সারাত্র ব্যাপী আপনারা যারা